বিকাল আনুমানিক সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে একদল দুর্বৃত্তরা এসে আমাদের মিলের মূল ফোটোকে ভাঙচুর করে আমাদের সিকিউরিটি গার্ডদের মারপিট করে তারা পেট্রোল গান পাউডার নিয়ে এসে মিলের সমস্ত স্থাপনায় আগুন ধরায় দেয় আগুন ধরে পুরানোর পরে তারপরে তারা লুটপাট শুরু করে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এখন আমাদের মিলে কিছুই নাই এই আগুনের ভয়ে আমাদের শ্রমিক সহ অফিসাররা যা ছিলাম তারা বাধ্য হয়ে জীবনের ভয়ে সবাই পলায় সরে গেছে এখানে আমরা স্থান চেক করছি আর কি এখন এই হল অবস্থা আপনারা দেখছেন তো মিলের কি অবস্থা নাই সব সব লুটপাট লুটপাট পরে করে নিয়ে চলে জেলা এমনকি বাংলাদেশের মধ্যে একটা সোনামধন্য শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হুম যেটা দেশীয় পণ্য ব্যবহার করে আমরা প্রোডাক্ট তৈরি করে বিদেশে রপ্তানি করতাম আমরা চীন ইন্ডিয়া শ্রীলঙ্কা তারপরে আফ্রিকান কান্ট্রিগুলা আর্জেন্টিনা ব্রাজিল নেদারল্যান্ড রাশিয়া এইসব দেশে আমাদের প্রোডাক্টগুলো রপ্তানি হতো দুর্বৃত্ত এবং নাশকতাকারীদের হামলায় প্রথমে তারা পরিমাণ তারপর ভাঙচুর এগুলা করে করার পরে পেট্রোল এবং গান পাউডার দিয়ে তারা আগুন ধরাই একদম মিলে প্রতি কোনায় এবং পুরা মিল আমাদের আগুনে উপরে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তারপরে তারা লুপ্তরাজ করে রাজবাড়িতে আমাদের রায় দিছে আমরা এই আগুন দিছে কারা আমরা দেখি নেই আমরা তখন ছিলাম না বুঝলেন কারা দিছে আগুন এই বিষয়ে আমরা বলতে পারবো না মিল এখানে ঝুট মিল মনে করেন যে কাজী সাহেব দিছে এই মেলের সম্পদ আমার মা পাবি আমরা পাবো এটি নিয়ে মামলা মকদ্দমা আছে তাই আমরা কাজী সাহেবের কাছেও বলছি কাজী সাহেব আমাদের ব্যবস্থা খালি কইছে করব 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 করে নাই আমাদের অংশ আমরা যদি কিছু পাই উনি যদি কিছু দেয় তাহলে আমরা পাবো আর না দিলেও তো আমরা আমাদের কোনো জোর নাই তাহলে আমাদের শুধু শুধু মিথ্যে মামলা দিয়ে আমরা চারটে ভাই জেলে দিছে খালাতে ভাই দুই ভাই আপন দুই ভাই আমি তিন মাস পাঁচ দিন জেল খাচ্ছি আমি হোটেলে কাজ করি আমি কত কষ্ট পাইছি আমি জেলের ভিতরে আমি তা আমি তাও কোনোদিন সাহেবের কাছে কোনোদিন জিজ্ঞেস করিনি কারণ কইনি যে কেন মামলা দিলেন আমার ভাই সোহেল খালাতে ভাই সোহেলের দিয়ে মিথ্যে মামলা দিছে চাঁদাবাদি মামলা আমার বলে চাঁদা নিছি হ্যান ট্যান মিথ্যা মেমালা কিছু অনেক লোক আফসোস করছে বহুত লোক মানুষের কারণে আজকে আমরা জামিন পাইছি কিন্তু কাজী সাহেব আমাদের জন্য কিছুই করে নাই আমাদের দিতে সব কিছু কিন্তু আমাদের নাই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একটা অপরিণীয় ক্ষতি এখন এই চোদ্দ পনেরোশো কর্মকর্তা কর্মচারী সবাই খুব মানবতার যাপন করতেছে বর্তমান সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ সেটা হলো যত দ্রুত সম্ভব এই মিলটাকে পুনরায় চালু করার জন্য যত সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে সেই সহযোগিতা করবেন সরকারের কাছে চাওয়া যে আমাদের এই চোদ্দ পনেরো লোকের কর্মসংস্থানের যে প্রতিষ্ঠানটা আজকে সাথ হয়ে গেছে এটা দ্রুত সংস্কার করে পুনরায় চালু করার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন